সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। যাদের যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি আছে, তারা এই যে সাজেশনটি দিচ্ছি, সেই সাজেশনটি তোমরা ফলো করতে পারো। খুবই ভালো সাজেশন এখানে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে যেটি আছে, শর্ট কোশ্চেনগুলি আছে। এক্স নর গেটের সমতুল্য সমীকরণটি হবে, হলো এখানে কোনটি হবে, টু ইনপুট অ্যান্ড গেট তৈরি করার জন্য কটি নর গেট লাগবে, কোন গেটে সর্বদাই একটি ইনপুট ও একটি আউটপুট থাকে, কোন লজিক সার্কিটটি ডেটা ডিস্ট্রিবিউটর এর কাজ করবে, একটি 1:4 ডিমাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইনের সংখ্যা কটি হবে, নেটওয়ার্ক কম্পিউটারগুলি অ্যাড্রেস হলো কী হবে নিচে অপশানগুলির মধ্যে, নেটওয়ার্কের দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে নিচের কোনটি, কোনটি সার্চ ইঞ্জিন, তোমরা সবাই জানো এই উত্তরটি, HTML ডকুমেন্ট পড়ার জন্য কোনটি প্রয়োজন। দেখো অপশানগুলি দেওয়া আছে, আমি জাস্ট কোশ্চেনগুলো পড়িয়ে দিচ্ছি। HTML এর সবচেয়ে বড় হেডিং ট্যাগ নিচে কোনটি, HTML এর পিকচার ইনসার্ট করার জন্য ট্যাগটি কী হবে, ডেটাবেসের গঠনকে বর্ণনা ও সংজ্ঞায়িত করে নিচে কোনটি, ডেটাবেসের প্রধান পরিচালক, ম্যানেজার ও পর্যবেক্ষক কোনটি হবে, DBMS এর আইডি নাম্বার একটি এখানে কোন অপশানটি হবে, ডেটাবেসের ডেটা সম্পর্কিত ডেটাগুলিকে বলা হয় নিচের কোনটি, ডেটাবেস তৈরির পরিকল্পনা ও প্রস্তাবনাকে বলা হয় নিচের কোনটি, ডেটাবেস রিলেশন মোট টুপল সংখ্যাকে বলা হয় কোনটি হবে। তারপরে আমরা চলে যাই পরের কোশ্চেনে। 28তম রো এবং 30তম কলামের সেল রেফারেন্স হলো নিচের কোনটি, এক্সেলে কন্ডিশন ব্যবহার করে ডেটাকে পৃথক করা হয় ফাংশন করার ফাংশনটি নিচের কোনটি, অ্যাক্সেসে ডেট ডিফল্ট ফরম্যাট হলো নিচে কোনটি হবে, কোনটি ডিফল্ট ফরম্যাট, অ্যাক্সেসে ডাটাগুলিকে কোয়ারি মাধ্যমে পৃথক পৃথক করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজটি হলো নিচের কোনটি। তারপর দেখো যেটি আছে, এসএকিউগুলো, ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড গেট তৈরি করো অথবা নর গেটের সাহায্যে অ্যান্ড গেট তৈরি করো, প্রথম চ্যাপ্টারেই তোমাদের এটা আছে। হাফ সাবস্ট্রাক্টর সার্কিটের বোরো এর লজিক এক্সপ্রেশনটি লেখো অথবা হাফ অ্যাডার সার্কিটের ক্যারিয়ের লজিক এক্সপ্রেশনটি লেখো, রিং টোপোলজির একটি সরল ডায়াগ্রাম অঙ্কন করো অথবা মডেমের কাজ কী সেটাও লিখতে পারো, হাব এবং সুইচের পার্থক্য কী, হাফ ডুপ্লেক্স কাকে বলে অথবা ফুল ডুপ্লেক্স কাকে বলে, আইপি অ্যাড্রেস কাকে বলে একটি উদাহরণ দাও, প্রোটোকল কাকে বলে উদাহরণ দাও, ওয়েব ব্রাউজারের কাজ কী, সার্চ ইঞ্জিনের কাজ কী, হাইপারলিঙ্ক কাকে বলে, কোন ট্যাগের সাহায্যে হাইপারলিঙ্ক করা হয়, এমটি ট্যাগ কাকে বলে একটি উদাহরণ দাও, মার্কিউরি ট্যাগের সাথে ব্যবহৃত তিনটি অ্যাট্রিবিউটের নাম লেখো অথবা IMG ট্যাগের প্রয়োজনীয়তা কী একটি উদাহরণ দাও। আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় একটি উদাহরণ দাও, স্কিমা কাকে বলে অথবা ডেটা ডিকশনারি কাকে বলে, মেটা ডেটা কাকে বলে অথবা ডেটাবেস ইনস্ট্যান্স বলতে কী বোঝায়, এক্সেলে টেক্সট এবং ডেটা নাম্বার ডেটাগুলির ডিফল্ট অ্যালিংমেন্ট কী হয় অথবা এমএস এক্সেলের 30 বা তার বেশি মার্কস পেলে পাস না হয়ে ফেল কথাটি আউটপুট দেখানোর জন্য ফর্মুলাটি লেখো। তারপরটা কী আছে, 40 নম্বর কোশ্চেনটা, টেমপ্লেট কাকে বলে অথবা ডেটা ম্যানিপুলেশন কাকে বলে, ফুল সাবস্ট্রাক্টর এর ডিফারেন্স এবং বড় আউটপুট লজিক এক্সপ্রেশনটি ড্রাইভ করো এবং এর লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো, মাল্টিপ্লেক্সারে কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা কী অথবা ফুল অ্যাডার সার্কিটে সাম এবং ক্যারির লজিক এক্সপ্রেশন দুটি ডেরাইভ করো এবং লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো, 4:1 MUX এর সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করো, মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের দুটি পার্থক্য লেখো। এটা কিন্তু 7 নম্বরের কোশ্চেন হয় এখানে, এটা অথবা পরেরটা 2 নম্বরেও আছে, HTML থেকে অথবাও থাকবে, HTML এ মার্কিউরি ট্যাগের কাজ কী,
হাইপারলিংক কাকে বলা হয়? HTML-এ হেডিং ট্যাগ কয় প্রকার ও কী কী? এদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট আকারের হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? HTML টেবিলের শৃদ্ধুলতা 1, এই জন্য সিনট্যাক্সটি লেখো। HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করার জন্য কোড লেখো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। যেমন এখানে বলেছে ডক্টরস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স জানুয়ারি 2011, পুলিশ পার্সোনাল ফেব্রুয়ারি 2021, এজ গ্রেটার দেন ইকুয়াল টু 60 অ্যান্ড এজ 45 to 60 উইথ কো মর্ডিবিলিটিস, তো মার্চ 2021, এজ বিটুইন 50 to 59 এপ্রিল 2021, বুস্টার ডোজ কী হবে ফেব্রুয়ারি 2022। ওয়েব পেজটির টাইটেল হবে ফাইট এগেনস্ট কোভিড-19। টেবিলটির ক্যাপশন দাও কোভিড-19 ভ্যাকসিনেশন শিডিউল ইন ইন্ডিয়া। ওয়েব পেজটিতে নিম্নলিখিত টেবিলটি তৈরি করো। তারপর দেখো পরের কোশ্চেন, তোমাদের টেবিল দেওয়া আছে, এমপ্লয়ি কোড দেওয়া আছে, এমপ্লয়ি আইডি, নেম, এজ, স্যালারি অ্যান্ড সিটি সবগুলো দেওয়া আছে। তারপরে তোমাদের কোশ্চেন, এই সমস্ত এমপ্লয়িদের নাম দেখাও যাদের এজ 50-এর কম, সেই সমস্ত এমপ্লয়িদের নাম খুঁজে বের করো যারা দিল্লি বা কলকাতা শহরে বসবাস করে। সমস্ত এমপ্লয়িদের রেকর্ডগুলিকে তাদের স্যালারির অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। যাদের বয়স 50 থেকে 60-এর মধ্যে তাদের নেম এবং সিটি দেখাও। অথবা রিলেশনাল অ্যালজেব্রা সেট ডিফারেন্স অপারেশনটির উদাহরণ সহ ব্যাখ্যা করো। DDL এবং DCL এর দুটি করে উদাহরণ দাও। SQL এ অ্যান্ড অপারেটরের কাজ কী? ড্রপ এবং ডিস্ট্রিক্ট কমান্ডের সিনট্যাক্সটি লেখো। তারপরে 4 নম্বর কোশ্চেন, এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে? উদাহরণসহ কন্ডিশনাল ফরম্যাটিংয়ের করার স্টেপগুলি লেখো। অটোকপি এবং অটোফিলের সুবিধা কী? ওয়ার্কশিটের নাম পরিবর্তন কী করে করা হয়? MS Excel-এর নিউ (round)ওপেন ক্লোজ এর কাজ কী? উদাহরণসহ লেখো। এক্সেল ওয়ার্কবুকে নতুন ওয়ার্কশিট অ্যাড করার স্টেপগুলি লেখো। বারবার চলে আসে। ওয়ার্কশিটে নতুন কলাম অ্যাড করার স্টেপগুলি লেখো। তারপরে কোশ্চেন, MS Access-এ দুটি টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করার ধাপগুলি লেখো। ডেটাশিট ভিউ এবং ডিজাইন ভিউ এর পার্থক্য কী? অ্যাক্সেসে টেবিল থেকে ডেটা কীভাবে ডিলিট করা হয় এবং কোয়ারির সুবিধা কী? অ্যাক্সেসে টেবিলে ডেটাকে আপডেট করার পদ্ধতি লেখো। অ্যাক্সেসে ফিল ডিলিট করার স্টেপগুলি লেখো। অ্যাক্সেসে ইনপুট মার্কস ব্যবহার করার প্রয়োজনীয়তা কী? অ্যাক্সেস ডিজাইন ভিউ ব্যবহার করে টেবিলটি তৈরি করার ধাপগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশান। ঠিক আছে, আমি একটু একটু করে রাখছি, তোমরা পারলে এটা স্ক্রিনশট দিয়ে নাও। এই হলো তোমাদের প্রথম পেজ, এই হলো তোমাদের সেকেন্ড পেজ, তারপরে হলো তোমাদের থার্ড পেজ, এই হলো তোমাদের ফোর্থ পেজ। তো সবাই ভালো করে পরীক্ষা দাও, এরপরে যা আপডেট হবে তা তোমাদের এই চ্যানেলে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে এবং তাদের পরীক্ষা তোমরা সবাই খুব ভালোভাবে দিবে।